2021 সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়েছিলেন। তখন বাইডেনের বয়স ছিল 78 বছর। জো বাইডেনের বয়স বর্তমানে 81 বছর। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান এ ডেমোক্রেটিক নেতা। জিতলে 86 বছর বয়স পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবেন তিনি। কিন্তু বয়স বেশি হওয়ার কারণে নানা সময়ে বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিরোধী শিবিরের নেতারা। সম্প্রতি বাইডেনের স্মৃতিশক্তি নিয়ে বেশ কিছু প্রতিবেদন সামনে এসেছে। এমন অভিযোগও উঠেছে বাইডেনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে। তবে বাইডেন জানিয়েছিলেন তার স্মৃতিশক্তি ভালো আছে। সম্প্রতি জো বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন প্রেসিডেন্ট হিসেবে কাজ চালানোর ক্ষেত্রে তিনি শারীরিকভাবে সক্ষম। স্থানীয় সময় বুধবার বাইডেনের স্বাস্থ্য নিয়ে 6 পাতার প্রতিবেদনে একথা জানানো হয়েছে। মেডিকেলের প্রতিবেদনে বলা হয়েছে বাইডেনের নিউরোলজিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং কোনো রকম অসঙ্গতি দেখা যায়নি। এর আগে বাইডেন শারীরিক পরীক্ষার জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে গিয়ে 2.5 ঘন্টা ছিলেন। তার চিকিৎসক কেভিন ও কোনার জানিয়েছেন বাইডেন ভালো আছেন এবং নতুন করে উদ্বেগের কোনো কারণ নেই। তারা আরও বলেন তিনি সক্রিয় ও শক্ত সামর্থ্য আছেন, সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।